আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি ভালো নেই। আশা করছি ফেস দেখে বুঝতে পারছো, চুলটুলো আচড়ানো নেই। সকালবেলা উঠে ঘরটা কোনো মতে ঝাড় দিয়ে তারপরে বরকে রেডি করে দিলাম, আলু ভাজা করে দিলাম, কালকে ডাল ছিল আর তৈরি করে দিলাম, নিয়ে গেল। আর এই এখন এই যে দেখো, ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়েছি। এখন বাজে 10:55, 11টা বাজে না এখনো। আর এখানে দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, এই যে দেখো মাছ, সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছ করেছি। বাদবাকি কড়াইগুলো বাইরে বের করে দিয়েছি, কারণ আমাদের বাড়ির সেই মলিনাদি চলে এসেছে কাজ করতে আজকে তাড়াতাড়ি। এই যে রান্নার বাসন বের করে দিয়েছি, আর এই ডাল সেদ্ধ আলু সেদ্ধ হচ্ছে। আর এই যে দুপুরের চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো। আমি অসুস্থ থাকলে শাশুড়ি মা রান্না করে, শাশুড়ি মারও শরীর খারাপ, দুজনেরই শরীর খারাপ, আর সংসার পুরো লাটে। শ্বশুরমশাই গেলেন টোটোতে করে, ডাক্তারের কাছে মনে হয় গেলেন, কারণ আমার আজকে শোনার মতন পরিস্থিতি নেই। জিজ্ঞাসা যে করবো কোথায় যাচ্ছ, আমাকে শুধু এসে বলে গেল শুধু বা কিচ্ছু রান্না করতে হবে না, তুমি শুধু ভাত আর আলু সেদ্ধ করে রাখো। তাই বলো, দুপুরবেলায় শুধু ভাত আর আলু সেদ্ধ খাওয়া যায়? খাওয়া যায় না। তাই সকালবেলা বরকে করে দিয়ে পাঠিয়ে দিয়েছি, আমি টিফিন টিফিন আর ভরে দিইনি, শুধু ভাত ঠান্ডা করতে দিয়ে চলে গিয়ে শুয়ে পড়েছি, গ্যাসের ওষুধ খেয়ে গিয়ে শুয়ে পড়েছি, আর আলু ভেজেছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই যে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেজেছিলাম। এরপরে পাঠিয়ে দিয়েছি তার শাশুড়ি, গতকালকে ডাক্তার দেখাতে গেছিলেন, ওখানেই মাথা ঘুরে গেছে পড়ে যাওয়ার মতন, ওখানেই ওষুধ খেয়ে তারপরে ঠিক হয়ে বাড়িতে এসছে। বাড়িতে এসে আমি চা ঠা করে দিলাম বিকেলবেলা, আমাকে, আমি তো নিচে থাকি, ওনারা উপরে থাকেন, আমাকে ফোন করছে, বলছে শুধুবা আমার চাল নিও না, আমি ভাত খাবো না। আমি বলছি কী খাবা, মুড়ি খাবা? বলছে কিছুই ভালো লাগছে না খেতে। আমি বললাম ঠিক আছে তাহলে তোমার চাল নিচ্ছি না। তারপরে রাত্রেবেলা জোর করে কটা মুড়ি খাওয়ানো হলো শাশুড়িকে, আর আমরা ওই নামমাত্র ভাত খেয়েছি, কালকে রান্না তো করেইছিলাম। ওই এই শরীর খারাপ নিয়ে করতে হয়, কী করবো বলো। আজকে তো এতক্ষণ শোয়া ছিলাম, যেই দেখলাম মলিনাদি চলে এসছে সঙ্গে সঙ্গে এসে মাছটা করে নিলাম, আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাত আর কিছু পারবো না করতে। শরীর খারাপকে তো জিততে দেওয়া যাবে না, খেয়ে পরে তো বেঁচে থাকতে হবে বলো। হ্যাঁ, ডাউন করার চেষ্টা করছে আমাকে, এত সহজে হার মানার লোক না। ডাল সেদ্ধ আলু সেদ্ধ গরম ভাতে ভালোই লাগে, কাঁচা লঙ্কা কাঁচা তেল ব্যাস। আর আমি দর দর করে এখন ঘামছি, এই ঘামটাই যখন আবার বসবে আবার শরীর খারাপ হবে। তো চলো, আমি চালের জলটা রেডি করে দিয়ে ভাতটাও বসিয়ে দিয়ে যাই, কারণ আর বারবার আসতে পারবো না রান্নাঘরে, গিয়ে শুয়ে পড়বো আমি এখন। তার মধ্যে সকাল থেকে কারেন্ট নেই, কারেন্টটা খুব জ্বালাচ্ছে। তো রাখছি এখন আপাতত বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে দুপুর 2:06, আর আমি আমি ভাত খেয়ে নিলাম। তোমাদেরকে বলছিলাম না শ্বশুরমশাই কোথায় একটা গেছেন গতকালকে, যে শাশুড়ি এক্সরে করতে গেছিলো, সেই এক্সরের রিপোর্টটা আনতে গেছিলো। সরি, আমি তখন শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করতে পারিনি, কারণ অবস্থা একদমই খারাপ ছিল। আর শ্বশুরমশাই ছাদের থেকে জামাকাপড় তুলে এনে আমাকে বলছে শুধুবা কোথায় রাখবো, আমি দেখিয়ে দিলাম কোথায় রাখার কথা। সত্যি ঘরে বয়স্ক মানুষ থাক বা
অল্প বয়সী মানুষ থাক, সবাইকেই কিন্তু দরকার পড়ে, তাই না? আজকে আমার ছাদে উঠতে কতখানি কষ্ট হবে সেই বুঝেই শ্বশুরমশাই জামাকাপড়গুলো নিজে তুলে নিচে নিয়ে এসেছেন। এইসব বিষয়গুলো যারা যৌথ ফ্যামিলিতে থাকে, যারা একসঙ্গে শ্বশুর শাশুড়ি নিয়ে থাকে, তারাই বুঝতে পারে। বাসন এক জায়গায় থাকলে খোটাখুটি লাগবে, কিন্তু তার মধ্যেও কিন্তু মজা আছে, সেই জিনিসটা অবশ্যই যেন তিক্ততায় না পৌঁছায়। তো আমার যতবারই অসুস্থ হয়েছে, আমি যতদিন শুয়েছিলাম শাশুড়িমাই রান্না করেছে। তোমরা বোঝো শাশুড়িমার কতটা শরীর খারাপ। গতকালকে ডাক্তার দেখাতে গিয়ে ওখানেই মাথা ঘুরে একাকার অবস্থা হয়েছে, আর ওষুধ কিনে খাওয়াতে হয়েছে। তোমাদেরকে তো বললামই, নতুবা আমার শরীর খারাপ থাকলে শাশুড়িমাই রান্না করে। তো ভাগ্যিস আমি গতকালকে ওই মাছ ভাপাটা করে রেখেছিলাম, ওটাকেই তেলে কষিয়ে ঝোল দিয়ে, মানে জল দিয়ে ঝোল করে নামিয়েছি। সত্যি জ্বরের মুখে ওটা খেতে এত ভালো লাগলো, তোমাদেরকে কি বলবো। তোমরা তো দেখেইছো আমি কি কি দিয়েছি ওর মধ্যে। আজকে শুধু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ওই মশলা শুদ্ধ মাছটাকে দিয়ে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নামিয়েছি, কারণ শরীরটা সবারই খারাপ। ওইভাবে না ফুটিয়ে ভাপে যদি খেলে কোনো কিছু হয়, জানি কিছু হবে না, যদি কিছু হয় সেই জন্য আমি এই প্রসেসে করলাম। আমি প্রথম তেলাপিয়া মাছ ভাপা করলাম, তোমরাও এই একই প্রসেসে করে দেখো, দুর্দান্ত খেতে লাগে। মানে আমি জ্বরের মুখেও আমি সব ভাত খেয়ে নিয়েছি। আর সকালবেলা যে আলু ভাজা করেছিলাম, আমি ওটা দিয়ে খেয়েছি আর মাছ দিয়ে খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি ওষুধ খেয়ে নেবো। সকাল 8:30টার সময় ওষুধ খেয়েছি, আর এখন ওষুধ খাবো। বর, বাবা, মা, সঞ্জয়, মুনমুন্দি, সুলতাদি, চৈতাদি, সবাই ফোন করে করে তোমরা খোঁজ নিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বললাম না, ইউটিউবে সত্যি কি রিয়েল ফ্রেন্ড হয়? না, অবশ্যই হয়। মনের দিকটা পরিষ্কার থাকতে হয়, তাহলেই হয়। যাই হোক, আমি আমার এই চ্যানেলে সবার নাম উল্লেখ করলাম, তোমরা অবশ্য সবাই জানো, কারণ আমার এই চ্যানেলের ম্যাক্সিমাম সদস্যরাও আমার ওই চ্যানেলটা জানো, ওর জন্য তোমরা সবাই এদের নামও জানো। সঞ্জয় তো জিজ্ঞাসা করছে আপনি সকালের ওষুধ কখন খেয়েছেন, তা আমি বললাম 8:30টার সময়। ও আবার গুনে গুনে বলে দিল তাহলে নেক্সট ওষুধটা 2টার সময়, 2:30টার সময় খাবেন। তো এগুলো হচ্ছে কেয়ার, এগুলো হচ্ছে জেনুইন ভালোবাসা। মানুষ কী করে এইসবের মধ্যে নোংরামি টেনে আনে আমি বুঝি না। আমার ইউটিউবে কোনো প্রবলেম হলে আমার বর বলে সঞ্জয়কে একটা ফোন করো। সত্যি সত্যি আমার বর বলে সঞ্জয়কে একটা ফোন করো। যেখানে আমাদের মধ্যে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং, সেখানে কিছু মানুষ একটা কদর্য ভাষায় আমাদের সম্পর্কটাকে আক্রমণ করছে। যাই হোক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, কারণ আমরা জানি আমরা কি। তো দেখো, টিপ, কানের দুল কিচ্ছু পরিনি, এখন গিয়ে শুয়ে পড়বো আর ওষুধটা অবশ্যই খেয়ে নেব। তো চলো বিকেলে আপডেট দেব শরীরের। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, মানে আমি শুক্রবার আর শনিবারের ব্লগ একসঙ্গেই তোমাদেরকে দেব। তো এখন বাজে 11:14, সকাল 11:14, আর আমি এতক্ষণ শোয়াইছিলাম, বরকে করে তৈরি করে দিয়েছি, বর চলে গেছে। আর আজকে ডাল করেছি আমি শুধু, শ্বশুরমশাই বলছিলো যে পেঁয়াজ সম্বাদ দিয়ে ডাল করতে, তাই করলাম। আর বললো ঠিক আছে, আজকে তোমার আর কিছু করতে হবে না, জল ঘাটলেই আবার হচ্ছে, জল ঘাটলেই জ্বরটা ফিরে ফিরে আসছে। তার সঙ্গে হয়েছে প্রচুর কাশি। তোমরা বলেছো ওষুধ কিনতে, তো ঘরে ওষুধ ছিল একটা, এই ডক্টর রেড্ডিসের রেস ওয়াশ, কিন্তু সেটা ডেট এক্সপায়ারি হয়ে গেছে। এই যে এটা নতুন, এটা আবার নতুন, এটা আমার ছোটো ভাসুরকে দিয়ে আনালাম, যেই জায়ের ঘরে আমি যাই ওই ভাসুর মশাইকে দিয়ে আনালাম, তো আমাকে এনে দিয়ে গেলেন। এটা হচ্ছে দেখো, এই যে ডক্টর রেড্ডিসের রেস ওয়াশ, দেখতে পাচ্ছ কি না জানি না। তো রান্নাঘরে গিয়ে দেখলাম, রান্নাঘরে গেছিলাম, রান্নাঘরে গিয়ে দেখলাম অস্ত ব্যস্ত অবস্থা। একটা দিন রান্নাঘর আমি পরিষ্কার করতে পারিনি, আজকে পরিষ্কার না করলে আমি রান্নাঘরে ঢুকেই বমি হয়ে যাবে আমার। মানে রান্নাঘর আমার পরিষ্কার চাই, সে যে কোনো অবস্থাতে হোক। তাই এখন ওই ডালটা নিয়ে ওপরে দিয়ে আসলাম। আর শাশুড়িমারও তো শরীর অবস্থা ভালো না, জিজ্ঞাসা করলাম তুমি পেরেছো, বলছে হ্যাঁ করলাম। বলছে তোমার কী খবর? আমি বললাম আমার এই খবর, আমি ওষুধ আনালাম। বলছে ও বলছে আমি যা পেরেছি তাই, আমি হ্যাঁ যা পেরেছো তাই যথেষ্ট। ঘরের দুটো মহিলাই যদি অসুস্থ হয়ে থাকে তাহলে সংসার লাটে ওঠে, সত্যি সত্যি খাওয়া পড়া বন্ধ হয়ে যায়।
তো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, কিছু করার নেই, যা হয় হবে। বরই মাত্র ফোন করেছিল, আমি বললাম এরকম রান্নাঘর পরিষ্কার করতে হবে, বলছে খবরদার পাকামি করো না, আবার আসবে। মনে মনে বলছে আসলে আসুক, কিন্তু এইভাবে রান্নাঘর অবস্থা, এই রান্নাঘরে ঢোকা যাচ্ছে না। তো আমি পরিষ্কার করে নিই। তো আজকের দিনের আপডেট দিয়ে, আজকে হচ্ছে শুক্রবার, আপডেট দিয়ে এই পর্যন্ত, বেলা 11:14 এই পর্যন্ত আপডেট দিয়ে এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ওয়েদারটা খুব খারাপ, একটুখানি সাবধানে থেকো। ঠিক আছে, টাটা।